নমস্কার এই মুহূর্তে ঝাড়খণ্ডের ওপরে অবস্থিত গভীর নিম্নচাপটি সরে গিয়ে মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করেছে আজও কাল ভরা কটালে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই ঝাড়খণ্ডে বাড়ি থেকে অতিভারী বৃষ্টির জন্য নদীর জলস্তর ক্রমশ বেড়েই চলেছে এই জলের চাপ সামলাতে না পেরে আজ দুর্গাপুর ব্যারেজ থেকে এক লক্ষ কুড়ি হাজার কিউসেক জল ছাড়ল ডিবিসি যার ফলে বর্ধমানে নিম্নবর্তী এলাকা হাওড়া হুগলি বাঁকুড়া ও বীরভূমে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার উত্তর চব্বিশ পরগনা কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে নিউটাউন বা ইপুর উলুবেড়িয়া খড়দা চন্দননগর হাবডা পান্ডুযা কাটোয়া শান্তিপুর বেলডাঙ্গা বহরমপুর ও দমকলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও নদীয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বুধবার পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সোমবার কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানে পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ